অসীম কুমার বড়ুয়া, কীর্তি বড়ুয়া, তারপর মাখন বড়ুয়া, মাখন বড়ুয়ার মেয়ে জামাই মানে যারা যারা আছে সবাইকে, ওনার বলতে গেলে সদ্য গোষ্ঠী বলে না, সবাইকে ফেলে নিয়ে এসেছে এবং সবাই থেকে উনি ডোনেশন নিয়ে খাবারের দায়িত্ব না পুরাটাই থাকে মাখন বাবুর দায়িত্ব। আমি আর কোনো টেনশন নেই, শুধু টাকা দেবার মালিক আমি, আমাকে মানুষের টাকা দেয় আমি শুধু টাকা দিই, আর কিছু করতে পারি না। কিন্তু কাজকর্মগুলো সবগুলো কে করছে? এখানকার যারা বিজ্ঞ সমানার রয়েছে, এই সিয়ার টিয়ার গুলো যে বান্ধবীদের জন্য তৈরি করেছে, এগুলো এরাই তৈরি করেছে। মিস্ত্রিদেরকে বলছি, মিস্ত্রি বলতে সময় নেই, মিস্ত্রি করতে পারেনি, তো টাকার জন্য কোনো সমস্যা নেই, কিন্তু মিস্ত্রি সময় দিতে পারেনি, কালী পূজার জন্য ওদেরও কাজ থাকে, তো যার কারণে হয়ে গিয়েছে। তো সিয়ার গুলো তৈরি করেছে বিজ্ঞ সমানরা, এখানে ছেলেরা যারা রয়েছে তারা সবাই, এবং যে মাখন বড়ুয়া টিম এবং আরো যারা জানা অজানা বিভিন্ন ভাবে সাহায্য করেছেন, দান করেছেন, আমার থেকে হয়তো নাম তার আপনার জন্য হয়তো বলতে পারছি না, সবার নিকট আমি খুবই কৃতজ্ঞ এবং মন প্রাণ থেকে আমরা আপনাদের জন্য পূর্ণদান করছি, আশীর্বাদ করছি। প্রতিদিন সকাল সন্ধ্যা আমরা প্রার্থনা করি এবং বুধি গাছের নিচে প্রতিদিন সকালবেলা আপনারা যাই, আপনাদের জন্য প্রত্যেকদিন আমরা প্রার্থনা করি, আপনারা দেখবেন মানে ফেসবুক লাইভে, ফেসবুক লাইভে আমরা করে থাকি এবং কৃতজ্ঞতা স্বীকার করি। যারা টেম্পল নির্মাণের জন্য দান করছেন, বুদ্ধমূর্তি নির্মাণের জন্য দান করছেন, আমাদেরকে খাবার দাবারের জন্য দান করছেন, অনুষ্ঠানের জন্য দান করছেন, সকলের নিকট আমরা খুবই কৃতজ্ঞ। সকলের মঙ্গল হোক, সকলের কল্যাণ হোক, সকলের দীর্ঘজীবী হোক, এই বলে আমরা প্রতিদিন আপনাদের জন্য আশীর্বাদ করে থাকি।